আজকে খুব খুশি আমি দাঁত কেলাচ্ছি সেই আনন্দে দাঁত কেলাচ্ছি একটাই কারণে কারণ আজকে আমরা ঘুরতে যাবো আর কোথায় ঘুরতে যাবো দেখো পৌঁছে গেছি কোথায় বলো তো মেলাতে ঘুরতে এসেছি মেলাতে ঘুরতে এসে কি কি হয় কি কি না হয় সেগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কিন্তু সবার প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে ফুচকা গরিব বড় লোক ধনী মধ্যবিত্ত নির্বিশেষে বাটি হাতে ফুচকা খাওয়ার সময় সবাইকে দাঁড়িয়ে যেতে হবে তারপরে গপন করে ফুচকাটা মুখের ভেতরে পুড়ে নিতে হবে তারপরে ফুচকা টুচকা খেয়ে আমি একটু মেলাতে এদিক ওদিক ঘুরছিলাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে সুন্দর সুন্দর কাপল দেখো জোড়াই জোড়াই ঘুরছে স্বামী স্ত্রী ঘুরছে মাঝখানে ফুচকে ফুচকিকে নিয়ে ঘুরছে কানে দুল বিক্রি হচ্ছে পাপোশ বিক্রি হচ্ছে কেউ কেউ আমাকে ঘুরে ঘুরে দেখছে আমিও কাদেরকে কাদেরকে ঘুরে ঘুরে দেখছি কেউ কেউ দুজনে মিলে ঝগড়াঝাটি লেগে যাচ্ছে কারো মেয়ে বলছে আমি এটা কিনবো বা সে বলছে কিনে দেবে না কারো গার্লফ্রেন্ড বলছে বয়ফ্রেন্ডকে আমি এটা কিনবো গো কিনবো গো কিনবো গো সোনা গো সোনা গো সোনা গো বয়ফ্রেন্ড বলছে না আমি কিনে দেবো না গো দেবো না গো দেবো না গো তারপরে আমি চলে এলাম ঘুরতে 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 নাগরদোলার কাছে আমি বরকে বললাম ও বড় 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 একটা বেলুন কিনে দেবো বড় বললাম না বেলুন কিনে দিলাম এই ঘরে যেয়ে সেই ফেটে যাবে তো বেসিক্যালি আমি কিন্তু মেলাতে কিছু কিনতে যাইনি আমি শুধু ঘুরতে গেছি অলি গলি অলি 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 গোটা মেলাটা ঘুরছি তারপরে লোককে আমার স্টাইল লেখাচ্ছি আমি লোকের স্টাইল লিখছি একটু একে বেঁকে স্টাইল করে সবাই চলছে তাদেরকে দেখছি তারপরে আমি একটু একে বেঁকে স্টাইল করে চলছি চলতে চলতে পৌঁছে আমি গেলাম নাগরদোলার কাছে ডিস্কে ড্যান্সের কাছে নাগরদোলার ডিস্ক ড্যান্স তো গোল 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 করে আমি রেখেছি কিন্তু এখন আমি একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে সাপের মতো একে বেঁকে ঘুরছে কিন্তু আমার সর্দি হয়ে গেছে গরম লাগছে এত প্রচুর পরিমাণে গরম গায়ের মধ্যে তো এসি ফিট করে ঘোরা যায় না সেই জন্য গরমটাও প্রচুর পরিমাণে লাগছে তারপরে এত মানুষের ভিড় তো এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে বটকে আমি বললাম ও বড় 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 একটা আমাকে নাগরদোলায় চড়ো নাগরদোলার কাছে আমি দৌড়ে 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 চলে গেলাম দেখো কি সুন্দর নাগরদোলাটা গোল 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 হয়ে ঘুরছে আর লোকে প্রচুর পরিমাণে চেঁচাচ্ছে তো বড় বলছি ও বড় বড় আমাকে নাগরদোলা চড়াও না চড়াও না বড় বলছে একদমই চড়াবো না 50 টাকা করে টিকিট বেকার বেকার চলে যাবে তারপর আগের বারে আমি চড়েছিলাম আগের বারে চড়ে আমি এমন 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 জোরে চেঁচিয়েছিলাম যে আমার বড়ই ভয় লেগে গেছিল তো বলছে না আমি তোমাকে চড়াবো না চলো তোমাকে যদি চড়তে হয় এই যে বাচ্চাদের এই হেলিকপ্টার প্লেন দেখছো এগুলোর মধ্যে চড়াই বলি আমি যদি এই বয়সে এইগুলোর মধ্যে চড়ি তাহলে কি হবে তারপরে বড়কে বললাম ও বড় 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 তাহলে তুমি আমাকে টয় ট্রেনটা চড়ো একটু টয় ট্রেনটাই ঘুরি বড় বলছে না টয় ট্রেনও চড়তে হবে না বেকার বেকার গোল 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 করে ঘুরবে ওইসব না ঘুরে চলো পেটে খাই তো শেষমেশ বড়ের কথা শুনে খেতে চলে গেলাম দুটো আইসক্রিম নিয়েছি দুটো আইসক্রিমের ফ্লেভারই আমি টেস্ট করে দিচ্ছি তার মধ্যে যেই ফ্লেভারটা ভালো লাগবে আমি সেটা খাবো আইসক্রিম খাওয়ার পরে আমরা চলেছি লঙ্কার পকোড়া খেয়ে তবে আইসক্রিম খেয়ে লঙ্কার পকোড়া খাই সেটাই আমার মনে ডাউট হচ্ছে কারণ ঠান্ডা খেয়ে গরম খাই আর দেখো এটা মনে হচ্ছে ঠিক আমি বিড়ি খাচ্ছি কিন্তু আমার বড় আইসক্রিমটা আমার আগে শেষ করে দেখো লঙ্কার পকোড়াগুলোকে খাবার করছি আমি ভাবছি আমি খাবো কি খাবো না কিরকম খেতে লাগবে কি কিরকম খেতে লাগবে না কোনো উজবেকিস্তানের খাবারের মতো খেতে লাগবে কিনা ভাবতে ভাবতে লোভের মারে আমি আইসক্রিম খেয়ে পকোড়াটা খেয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম ছোলে বাটোরে তো ছোলে বাটোরের ওখানে চলে এলাম দু প্লেট ছোলে বাটোরে নিল 100 টাকা গোল 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 করে ছোলে বাটোরগুলো বেশ ফুলে গেল গরম গরম ভাজা হয়ে গেল তো তারপরে ছোলে বাটোরে খেয়ে নিলাম ছোলে বাটোরে খেয়ে আমি আবার এসেছি আইসক্রিম এটা হচ্ছে তোমার কোন আইসক্রিম কিন্তু কোনে আমি আবার বিস্কিট খাই না বেশ নীল নীল গোলাপি গোলাপি বেশ কি সুন্দর রং তারপরে দেখো জিভের মধ্যে রঙ হয়ে গেছে ছোটবেলায় এরকম করতাম রং আইসক্রিম খেয়ে রং করতাম তো তারপরে খাবার দাবারও নিয়ে নিলাম খাওয়া হয়ে গেল দেন এবার একদম সোজা বাড়ি চলে যাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা করছি নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে চিললেন টাটা বাই বাই টেক কেয়ার